এক মিনিটে বিশ্ব সংবাদে সবাইকে আমন্ত্রণ। গাজায় ইসরায়েলি হামলায় 20,000 ফিলিস্তিনি নিহত। গাজায় 8,000 শিশুকে হত্যা করেছে ইসরায়েল। বিশ্বে ফের বাড়ছে করোনা সংক্রমণ, ভারতে 24 ঘণ্টায় আরও 3 জনের মৃত্যু। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিলেন কিম জং উন। বিশ্বজুড়ে হঠাৎ এক্সের সার্ভার ডাউন। চীনে ফের কয়লা খনি দুর্ঘটনা, নিহত 12। ভারতে গণপিটুনির সর্বোচ্চ সাজা হতে যাচ্ছে মৃত্যুদণ্ড। কানাডায় রেস্টুরেন্টে ওয়ান টাইম প্লাস্টিক পণ্য নিষিদ্ধ। ভারতে 4 বছরের কম বয়সী শিশুদের জন্য কাশির সিরাপ নিষিদ্ধ। দীর্ঘ 48 বছর সাজা ভোগের পর নির্দোষ ঘোষণা। এখানে শেষ করছি এক মিনিটে বিশ্ব সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।